অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো কিভাবে আপনারা বাড়িতে রান্না করবেন সেটাই, সেই পদ্ধতিটাই আপনাদের আজকে আমি করে দেখাচ্ছি। শুক্তো করতে যা যা উপকরণ লাগবে সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি নারকেল আর পোস্ত বাটা, আদা বাটা, রাঁধুনি রাঁধুনি ফোড়নের জন্য, আর বড়ি নিয়েছি, বড়িটা ভেজে নেব, চিনি, দুধ, ঘি আর সমস্ত যেগুলো সবজি দিয়ে করব সেগুলো সব একসঙ্গে করে কেটে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে তারপর আমি করলাগুলো আগে ভেজে নেব। করলাগুলো একটু ভেজে তারপর আমি সবজিটা দিয়ে করব, কারণ করলাটা একটু ভেজে নিলে ভালো হয়। খুব বেশি ভাজবো না, অল্পই ভাজবো, এরকমই হবে ভাজাটা। এবার আমরা ভাজাটা তুলে নেব, এবার বড়িগুলো ভেজে নেব। এবার কড়াইতে রাঁধুনি ফোড়ন দেব। শুক্তোতে রাঁধুনির ফোড়নটাই চলে ভালো, রাঁধুনিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার একে একে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে বেশি ভাজবো না, কারণ শুক্তো সবজি বেশি ভাজলে ভালো হয় না, এতে এর পুষ্টিগুণটা। এবার এতে লবণটা দিয়ে দেয়। সজনাও দিয়েছি, সজনা করলা এই সময়টা খাওয়াটা খুব জরুরি, কারণ পক্স হওয়ার এই সময় একটা ভয় থাকে, সেটা এটা খেলে খুব ভালো শরীরের জন্য। এবার অল্প আদা বাটা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, আদা বাটা আবার পরেও দেব, ঢাকাটা দিয়ে 10 মিনিট মতন রাখ। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা খুলে নেব। এটা হয়ে গেছে, এবার আমরা পোস্ত নারকেল বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে তারপর এতে জল দিয়ে দেব, দুধও দেব। দুধের পরিমাণ, জলের পরিমাণটা একটু কম পড়বে, দুধটা একটু বেশি পড়বে। এবার এতে দুধ দিয়ে দেব। সবজিগুলো আমাদের সব সেদ্ধ হয়ে গেছে, এতে অল্প পরিমাণ জলও দেব। একটু ফুটলে তারপর আমি করলা আর বড়ি ভাজা যেটা রয়েছে আর একটু আদা বাটা এতে দেব। মিনিট 5-10 ফুটলে তারপর আমি করলা আর বড়িগুলো দিয়ে দেব। এবার এটা ফুটে এসেছে, এবার আমি করলা আর বড়িগুলো এতে দিয়ে দেব। দিয়ে 4-5 মিনিট ঢাকা দিয়ে দেব। এসেছে, এবার আমরা একটু অল্প করে আদা বাটা এতে দিয়ে দেব আর চিনি দেব। শুক্তোতে চিনিটা কিন্তু দিতেই হয়, তাহলে খেতে এটা ভালো হয় না। আর দিয়ে দেব 1 চামচ মতন ঘি।
এবার একটু নামিয়ে নেব। আমাদের এবার হয়ে গেছে, গ্যাসটা একটু মিডিয়ামে করে এক দু মিনিট রেখে এটা নাম। আমাদের শুক্তো একদম রেডি হয়ে গেছে, এটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।